পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই জেলায় জেলায় বাড়ছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা। মঙ্গলবার রাতে আচমকাই মালদহের ইংরেজবাজার থানার কাজী গ্রাম গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায় তৃণমূল কার্যালয়ে হামলা চলে। শুনলে গুলি চালিয়ে এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ হামলাকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় লক্ষ্মীপুর এলাকা তৃণমূল কার্যালয়, ভাঙা হয় বাইক চেয়ার সহ আরো অনেক কিছু। পুরো লন্ডভন্ড অবস্থা তৃণমূল কার্যালয়টির। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল শেখ তার গুন্ডা বাহিনী এনে এই হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলেরই কর্মীর। হঠাৎ ওদের কি মন গেছে, হঠাৎ এসে একদম পার্টি অফিসে ঝামেলা। এই ঝামেলা করতে করতে পার্টি অফিস টফিস গাড়ি গাড়ি সব এটা মাইনুল শেখ পঞ্চ সমিতির মেম্বার। আচ্ছা, তো ওই লোকজনকে নিয়ে এসে ভাড়াইছে। তাহলে কি চাইছে? আমরা শাস্তি চাইছি। কেউ আবার লুকিয়ে পড়ে প্রাণে বাঁচেন। এখন আসে সব ভেঙে গেল এদিকে, আমি কিন্তু ভাবতে পারি। আমি আর একটা বাচ্চা ছেলে 7 বছরের, এর ভিতরে ঢুকে গেলে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা অব্দি ওরা শুধু গাড়ি ভাঙবে। আমরা সব ভিতর থেকে বুঝতে পারছি যে ভাঙছে। তখন পুলিশ আসলো, এসে লাইট টাইট মারামারি করলো, তখন আমরা বেরিয়েছি ভিতর থেকে। তৃণমূলের কেউ হলে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস তৃণমূল নেতার। যারা ভর্তি হচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং কেন এটা হচ্ছে এটা আমরা দেখব। তো এইটুকু আশা রাখবো, যারা এই ধরনের কাজ করে সমাজটাকে নষ্ট করবে, দলটাকে শেষ করবে, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। বিরোধীদের অভিযোগ তৃণমূলের গোষ্ঠী আন্দোলনের জেরেই এই হামলা ভাঙচুরের ঘটনা। পঞ্চায়েত সদস্যরা এখানে নিজেদের মধ্যে এখন গন্ডগোল করছে। মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আজকে থেকে না, পুলিশ এখন পার্টি যেভাবে বলবে সেইভাবে করবে। স্বাভাবিকভাবে মানুষ তৃণমূলের উপর বিক্ষুব্ধ হয়ে গেছে, চাইছে না তারা তৃণমূল আর থাকুক। কিন্তু এই পুলিশ প্রশাসন যদি ভোট না করায় চোর করে, তাহলে আগামী পঞ্চায়েত ভোট, এই পঞ্চায়েত ভোটে তৃণমূল রুট আউট হয়ে যাবে। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালেও এলাকা থমথমে ছিল, চলছে পুলিশি টহলদারি। গত কয়েকদিন ধরে বারবার শাসক দলের গোষ্ঠী কন্দলে উত্তপ্ত হয়ে উঠছে কেশপুর। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের শাকপুর এলাকায় ব্লক সভাপতির বিরুদ্ধ গোষ্ঠীকে মারধরের অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। চা দোকানে বসে থাকার সময় অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। শিউলি সাহা যখনই কেশপুরে আসে তখনই কিন্তু কিছু ছেলে আছে আমাদের গ্রামের, ওই ছেলেগুলোকে উস্কানিমূলক কথাবার্তা দিয়ে গ্রামে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছে। প্রদ্যুৎ পাজার নেতৃত্বে, ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজার নেতৃত্বে আমাদের গ্রামে বিভিন্ন রকমের চব্য বিশৃঙ্খলা ঘটায়। এই রাজনীতি বন্ধ করুন। আমরা টিএমসি পার্টি করে, আমাদের কোনো দল নেই, আমাদের একটাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল পার্টির কোনো দল হয় না। ঘটনায় গুরুতর জখম এক অন্তঃসত্ত্বা মহিলা সহ চারজন, আহতদের কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে যায় কেশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাজার দাবি, এটি সম্পূর্ণই পারিবারিক বিবাদ। নিউজ টাইম।